দৌড়াদৌড়ি দিয়ে শুরু, চলে চোর পুলিশের খেলা। জায়গাটি আবার বিমানবন্দর, সেখানে সোনার কারবার নিয়ে চলে তুমুল হট্টগোল। আটকও করে ফেলা হয় তিন বিমানবালাকে। আর এরপরই অতীত বর্তমান মিলিয়ে গল্পের ডানা মেলা চালু। সেই গল্প এবং তার দৃশ্যায়ন এতটাই চিত্তাকর্ষক যে উপভোগ না করার উপায় নেই। বলা হচ্ছে হলিউডে সদ্য মুক্তি পাওয়া হিন্দি ছবি ক্রু এর কথা। গত 29 মার্চ ছবিটি ভারতে মুক্তি পেয়েছে। ছবিটি এসেছে বাংলাদেশেও। স্টার সিনেপ্লেক্সের বড় পর্দাতেও দেখা যাচ্ছে রাজেশ এ কৃষ্ণন পরিচালিত ক্রিউ। এর গল্প লিখেছেন নিধি মেহরা ও মেহুল সুরি। মূল তিন চরিত্রে অভিনয় করেছেন টাবু, কারিনা কাপুর খান ও কৃতি শ্যানন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে পর্দায় ছিলেন দিলজিৎ দোসাঞ্জ, কপিল শর্মা, রাজেশ শর্মা ও শাশ্বত চট্টোপাধ্যায়। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এই আগ্রহের অন্যতম কারণ অবশ্যই সিনেমাটি কমেডি ঘরানার হয়, কারণ বলিউডে দীর্ঘদিন ধরেই নিখাত কমেডির বড্ড অভাব। এবার সেই অভাবই যেন এক লহমায় পূরণ করতে চলে এলো ক্রিউ। মূলত এয়ারলাইন্সের সোনা পাচারের ঘটনা নিয়েই পুরো গল্প। তিন বিমানবালার ভূমিকায় আছেন টাবু, কারিনা কাপুর খান ও কৃতি শ্যানন। এই তিন চরিত্র ঘিরেই পুরো কাহিনী আবর্তিত হয়। ধীরে ধীরে সামনে আসে এই তিনজনের জীবনের পূর্বাপর। তিনজনেরই জীবনের স্বপ্ন ছিল, কেউ হয়তো চেয়েছিলেন রেস্টুরেন্টের মালিক হতে, কেউ চেয়েছিলেন নিজের মতো করে স্বাচ্ছন্দ্য জীবন কাটাতে, আবার কারো স্বপ্ন ছিল আকাশে ওড়ার। কিন্তু সবটাই অবশেষে এসে ঠেকে কোহিনুর এয়ারলাইন্সে। এই তিন নারী চরিত্র চাকরি দিয়েই জীবনের স্বাদ আহ্লাদগুলো পূরণ করতে চেয়েছিলেন, আশা ভরসার জায়গা বানাতে চেয়েছিলেন। কিন্তু জীবনের সংকটগুলো যেভাবে আমাদের বদলে ফেলে, সেভাবেই এই তিন নারী নানান দ্বিধাদ্বন্দ্বের পর এক পর্যায়ে বদলে যেতে বাধ্য হন। আর তখন থেকেই ঘুরে যায় ভাগ্যের চাকা। হ্যাঁ, পথটি সঠিক ছিল না অবশ্যই। যদি অভিনয়ের প্রসঙ্গে আসতে হয়, তবে বলতেই হবে যে তিন প্রধান নারী চরিত্রে টাবু, কারিনা ও কৃতি দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। মূলধারার কমার্শিয়াল বলিউড ফিল্মের মান বিবেচনায় নিলে তারা সমালোচনার অবকাশ খুব একটা রাখেননি। টাবু বরাবরের মতোই সু অভিনয়ের নেতৃত্ব দিয়েছেন পুরো ছবিতে। আকর্ষণীয় ছিল কারিনার অভিনয়ও। আর দুই সিনিয়রের পাল্লায় পড়ে জুনিয়র কৃতি খারাপ করার ফুরসতি পাননি, দিয়েছেন যোগ্য সঙ্গত। ক্রিউ সিনেমার বাজেট ছিল 50 কোটি রুপির বেশ কম। এরই মধ্যে বিশ্বব্যাপী 70 কোটি রুপির বেশি ব্যবসা করে ফেলেছে ছবিটি। নারী প্রধান চরিত্রে বলিউড সিনেমা হিসেবে মুক্তির দিনে সবচেয়ে বেশি ব্যবসা করেছে ক্রিউ, ভেঙে দিয়েছে আগের সব রেকর্ড। ব্যবসার নিরিখে স্পষ্টতই হিট এই ছবি। এবার আয়ের দিক থেকে 100 কোটি রুপির ঘরে নাম লেখানোর অপেক্ষা। এক কথায় ক্রিউ একটি উপভোগ্য সিনেমা। আপনি যদি সারাদিনের ক্লান্তি ঝেড়ে ফেলে প্রাণ খুলে একটু হাসতে চান, তবে দেখতেই হবে ক্রিউ। হ্যাঁ, তথাকথিত কমার্শিয়াল মুভির সব মশলাই এতে আছে, তাতে যুক্তিবোধকে কখনো কখনো এক পাশে সরিয়ে রাখতেই হয়। তবে এতটুকু ত্যাগ স্বীকার করলেই প্রায় 2 ঘন্টা ধরে পাবেন নির্মল বিনোদন। এতটুকু প্রতিশ্রুতি দেওয়াই যায়।